Assalamualaikum warahmatullahi. আমরা এখানে গত ক্লাসে মনে হয় তিনের তিনের এগুলো করাছিলাম, হ্যাঁ তিনের এগুলো করাছি। আমরা চার থেকে শুরু করলাম, চার থেকে শুরু করলাম এত এবং এত বিন্দুদের সংযোজক রেখাংশের সমত্রিকোণক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। সমত্রিকোণক বিন্দু এ করাইছি নাকি? সমত্রিকোণক করাইছি নাকি? না, এটা অবশ্য হয়ে গেছে, এটা হয়ে গেছে আগের অঙ্কটাই। তিনের তিন নম্বর অঙ্কটার ভিতরে আমি এরকম করাইছিলাম, বুঝতে পারছো? আমার তিন ভাগে ভাগ করছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, আমাদের এই বিন্দু এই বিন্দু বের করতে বলছে। এবার সমদ্বিখণ্ডক মানে কি? এদিকে এক ভাগ হইলে এদিকে হবে দুই ভাগ, আর এইটা হবে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু। এই আগে গত ক্লাসটাই আমি করাইছিলাম, ঠিক আছে? এটা বাই করতে বলছে, এটা বাই করতে বলছে। প্রথম আবার এ এবং বি ধরে ১:২ এর অনুপাত দিয়ে আমরা এটা বের করতে হবে। তারপরে এটা এটার মধ্যবিন্দু কর, ভুজের কর কঠিন কলি হয়ে যাবে। এটা আমি খুব পরে খুঁজছি, এটা করা লাগবে। তারপরে সে কত চাইরের দুই করাই, মানে দুই দেখাও যে দেখাও যে এত এবং এত বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের সমত্রিকোণক বিন্দুর একটি মূল বিন্দু এবং অপর বিন্দুর যে স্থানাঙ্ক বের করো। এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, দেখাও যে এত এবং এত বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের, তাই না? এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, যোগ করছি, তাই না? সংযোগ রেখা, রেখা তো মানে সরলরেখা, বক্ররেখা না। পার এত বিন্দুর সংযোজক রেখাংশের সমত্রিকোণক বিন্দু, সমত্রিকোণক বলতে বোঝায় এই যে তিন ভাগে ভাগ করছে, তাই না? তিন ভাগে, ঠিক আছে? সমত্রিকোণক বিন্দু এক ভাগ এক ভাগ এক ভাগ, মানে সব দিকে সমান। এদিকে এক হলে ওইদিকে পুরোটা হবে দুই, এটুকু দুই হলে ওইটুকু হবে এক, সমান। সমত্রিকোণক বিন্দুর একটি মূল বিন্দু, ওই একটা মূল বিন্দু বলে দিছে, বুঝতে পারছো? একটা মূল বিন্দু বলে দিছে, তাই না? একটা মূল বিন্দু বলে দিছে, একটি ত্রিকোণ বিন্দুর একটি মূল বিন্দু অপর বিন্দুর স্থানাঙ্ক, এইটা বের করতে বলছে, এইটা বের করতে বলছে। দেখাও যে এত এবং এত বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশের সমত্রিকোণ বিন্দু একটা মূল বিন্দু অপর অপর বিন্দুটির স্থানাঙ্ক বাই ও দুইটা কোশ্চেন কিন্তু এখানে দুইটা, তাই না? দেখাও যে এই বিন্দু এবং এই বিন্দুর সংযোগ রেখাংশ একটা মূল বিন্দু, ঠিক আছে? এখন এই মূল বিন্দু এইটা 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 ধরে আমরা এখানে কিন্তু আমাদের মূল বিন্দু দেখাতে বলে নাই, এখানে বলছে দেখাও যে এটা ১ এটুকু ২, অনুপাতটা বের করতে বলছে আমাদের। প্রথম বাই করতে বলছে অনুপাত, পরে বাই করতে বলছে এইটা, ঠিক আছে? এটা বাই, এটা তো সোজাই এভারেজ কলি হয়ে যাবে, তাই না? দেখাও যে এত এবং এত বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের সমত্রিকোণক বিন্দুর একটা মূল বিন্দু, তাই না? ঠিক আছে, মূল বিন্দু দেওয়া আছে, এটা আমরা বের করবো না। আমাদের এইটা মূল বিন্দু হলে বলছে যে অনুপাতটা সমত্রিকোণক সেটা দেখার জন্য, মানে অনুপাতটা যে সমান, অনুপাত মানে কি? ১:২, এটা দেখাইতে বলছে মূল বিন্দু ধরে। মনে করি
মনে করি এ এবং বি বিন্দু দ্বয়ের সংযোগ সংযোগ রেখা সংযোগ রেখা ধীরে ধীরে আর মূল বিন্দু কিন্তু একই। যদি মনে করো ধীরে ধীরে বলো বা মূল বিন্দু বলো, মূল বিন্দু বলে আর ধীরে ধীরে লেখা লাগবে না, ওই মূল বিন্দু বলা আর ধীরে ধীরে বলা একই, তাই না? সংযোগ রেখা মূল বিন্দুতে, মূল বিন্দুতে K:1 অনুপাতে। মনে করি এ এবং বি বিন্দু দ্বয়ের সংযোজক রেখা মূল বিন্দুতে K:1 ধরছি আমি। আমার আমি কিন্তু প্রমাণ করবো 1:2, আমি ধরছি কিন্তু K:1। আর অনুপাত যদি আমরা বের করতে বলে কোনো, আমরা ওই যে M1:M2 ধরবো না, ধরলে হবে বড় হয়ে যাবে ওই সরলটা, তখন আমাদের বড় 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 হয়ে আসবে। এই জন্য আমরা অনুপাত বের করতে বলে সবসময় K:1 ধরবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সবসময় তাহলে আমার অঙ্কটা মানে সরলটা সহজ হবে, তাই না? অতএব মূল বিন্দুর বুঝ, ঠিক আছে, শূন্য এদিকে বুঝ, কিন্তু বুঝ কিন্তু এইটা এইটা আর কোটি কিন্তু এইটা, ঠিক আছে? এবার দুইটা যোগফল বাইর করে নেও না, ঠিক আছে? দুইটা যোগফল বাইর করে সামনেটা শূন্য দিলে 20 হয়ে যাবে, বুঝ এত। তাহলে কি হবে সূত্র মনে আছে? M1 যদি M1 X2 যোগ M2 M1 X2 যদি M1 মানে কে ধরছি কিন্তু M1 X2 যোগ M2 1 M2 X1 -3 ডিভাইডেড বাই কত? এটা ছিল আমাদের সূত্র, ঠিক আছে? পূর্বন্ধুর পর শূন্য এদি গেল M1 এই যে M1 X2 প্রথম স্থানাঙ্ক অবশ্যই X1 Y1, দ্বিতীয় স্থানাঙ্ক অবশ্যই X2 Y2, তৃতীয় স্থানাঙ্ক থাকলে সেটাকে আমরা X3 Y3 ধরবো, তাই না? আমরা এটা করবো না যে X1 X2, এরকম কিন্তু ভুল, একবারেই ভুল, তাই না? এরকম লিখবো না X1 Y2, তাহলে ফেস লেগে যাবে, কেন ভালো ফেস মানে প্রথম প্রথম লাগে প্রথম স্থানাঙ্কটা ধরবো সাফিক্স আমরা X1 Y1, দ্বিতীয় স্থানাঙ্কের সাফিক্স আমরা ধরবো X2 Y2, সাফিক্স অপোজিটকে বলবো নিচে লেখা X1 X2, এইভাবে লেখে না M1 X2 যোগ M2 X1 ডিভাইড বাই M1 প্লাস M2। 6K = 3, অতএব K = কত? হাফ। অতএব K:1 = কত? 1:2, এখানে আমি বসিলাম না, 1:2 প্রমাণ করবো, আমি ধরছি কিন্তু K:1, এই যে 1:2 এসে পড়ছে, এটি আমাদের কিন্তু প্রমাণ করতে দেখাও যে সমত্রিকোণের ভিতরে একটা মূল বিন্দু অর্থাৎ 1:2 আমাদের প্রমাণ করতে বলছে। আবার যদি কুটি ধরি কুটি তাও কিন্তু অঙ্ক হবে একই। এটাই বলছে, এটা মূল বিন্দু ধরে অনুপাতটা দেখাইছি, আর একটা বলছি কি মানে 1:2 হইলে এটা মূল বিন্দু হয়, তাই না? আর একটা বলছি কি এই যে মধ্যবিন্দু বের করো, এটা বের করে এটা এটা একটা একটা সমত্রিকোণের বিন্দু মূল বিন্দু, অপর সমত্রিকোণের বিন্দু বের করো, মানে আমরা এই যে গড় বাই করছি মধ্যবিন্দু, তো ও আর বি এর মধ্যবিন্দু হচ্ছে পি, ভুজের গড় আর হচ্ছে কুটির গড়, ফিজিক্স অঙ্ক না হলে পারবা না কিন্তু, তোমাকে ফিজিক্সগুলো ভালো করে শিখে আসতে হবে, তাই না?
ঠিক আছে, মানে শুরু করছি সেখান থেকে শিখে আসতে হবে, সে এর আগে শিখে আসতো, শিখে আসছো তাই না, মেট্রিক পাস করছো তাই না, এখন এই শিখার জন্যই তোমাকে, এই জন্য বলে বেসিক, বেসিকটা ভালো লাগবে। তুমি যদি ছোটোকাল থেকে সিরিয়াল যদি ভালো হয় তাই না, ইংরেজি মনে করো ছোটোকাল থেকে তুমি ভালো করে শিখে আসছো ইংলিশটা তাই না, তোমার আর সমস্যা হবে না তাই না, ওই টিচারদের কথা শুনলে তোমার হয়ে যাবে। কিন্তু এখন একই জিনিস, এই অঙ্ক তোমার যখন করতে যাবা তোমার তোমাদের সেই বেসিক সব লাগবে তাই না, তাই না। আর এখানে আমরা আবার নতুন করে আবার বেসিক শুরু করছি, ঠিক আছে, তোমাদের সব কিছুই লাগবে, ওই 9-10-এ যা করে আসো সেগুলো দাঁড়ানোও লাগবে, এখানে আবার নতুন নতুন জিনিস আমাদের শিখতে হবে, সবই নতুন। স্কুলে মোটামুটি অনেক জিনিস রিপিট ছিল, এই অ্যালজেব্রা জ্যামিতি মানে এই দেখা গেছে একই রকম ঘুরে ঘেরে একই, এখানে কোনো মিল নেই, এখানে সব নতুন নতুন। মাঝে মাঝে একটু সূত্র সূত্রগুলা কিছু লাগে, এই জন্য পিছনে না পারলে সামনে আগাই যাবে, দোষটা হবে তখন আমার, স্যারে পড়াইতে পারে না, এরকম স্বভাব আছে কারো কারো, বুঝতে পারছো, তখন আমার সাথে মতে না মিলে তখন আবার ওই যে বাইসেন্সিয়াল সাপোর্ট দেয়, বুঝতে পারছো, যেমন সাপোর্ট দেয় তেমন আমিও আমিও দেখাই দিয়েছি তামাশাটা, সারি নেই তাই না, ও নিজে ক্লাসের সময় পালায় থাকে আর পরে দোষ ধরে তাই না, ওতে না বলতে আমাকে বলবা, ঠিক আছে, যে কোনো কিছুই আমি পারলে তোমরাও পারবা, আমি যদি পারি করতে পারি তাহলে তোমরাও পারবা করতে পারবা, আমি বুঝবো তোমরাও বুঝবা। এখন ধরে রাখার ক্যাপাসিটি কিন্তু এক একজনের এক এক রকম তাই না, কেউ তাড়াতাড়ি মন বেশি তাড়াতাড়ি মন মানে বেশিক্ষণ মনে রাখতে পারে, কেউ একবার করে মনে রাখে, কেউ দুইবার করে বা তিনবার করে মনে রাখে, এরকম এটা যার যার ক্যাপাসিটি তাই না। আমার ক্যাপাসিটি যে আমি তোমাকে বুঝাই দিব তুমি বুঝবা তাই না, এখন পরে যদি ভুলে যাও সেটা কিন্তু আমার কিছু করার নেই, অতএব চর্চা, আর আমি যে কথাবার্তাগুলো বলবো সেগুলো তোমাকে শুনতে হবে, তা নাহলে পারবা না। অনেক কথাবার্তা কিন্তু আমি অঙ্কের মধ্যে বলি এবং বলবো, যেগুলো বইয়ে নাই ওই ওই কথাবার্তাগুলো করে করে তোমাদের মনে রাখতে হবে। তারপর হচ্ছে কি, তিন নাম্বার দেখা হচ্ছে এত এবং এত বিন্দুদের সংযোগ রেখাংশ অক্ষ দৈর্ঘ্যের সমান তিন ভাগে ভাগ করে, টু মাইনাস টু আরেকটা বলছে টু মাইনাস টু মাইনাস অফ ওয়ান ফোর, এগুলাম পি বিন্দু, এগুলাম কিউ বিন্দু, দেখা হচ্ছে এই বিন্দু এবং এই বিন্দুর সংযোগ রেখা টিকিউ, এই যে টিকিউ রেখাটা তাই না, এই বিন্দু এবং এই বিন্দুর সংযোগ রেখা অক্ষদ্বয়কে সমান তিন ভাগে ভাগ করে, অক্ষদ্বয়কে এই এক্স অক্ষ ও এক্ষ তিন ভাগ, এটুকু 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 সমান দেখাতে হবে, এটুকু 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 সমান তাই না, সমান আমার দেখানো লাগবে না, আমরা শুধু কেবল অনুপাত সমান দেখাবো, অনুপাতটা অনুপাতটা দেখাবো, এক এস টু দুই, এই বিন্দু ধরলে এক এস টু দুই ভাগ আর এই বিন্দু ধরলে দুই এস টু এক ভাগ, এই দেখাতে পারলে আমাদের হয়ে যাবে, তাইলে বুঝতে পারবো যে আমরা এটা সমত্রিখণ্ডন বিন্দু তাই না। আর অক্ষ ছেদ বলে সবসময় আমরা ফিগার রাখবো, যদি অক্ষ ছেদের কথা উল্লেখ থাকে তাহলে সবসময় আমরা এগুলোর ফিগারটা একে করবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। টু মাইনাস টু, টু মাইনাস টু মাইনাস ওয়ান ফোর, এতে এবং এত বিন্দু দ্বয়ের সংযোগ রেখা, ঠিক আছে, সংযোগ রেখা এক্স অক্ষকে
আমরা কিন্তু 100 চক্রের উপরে কোটি শূন্য, আর 100 চক্রের উপরে আমরা এক, এটুকু আমরা এক ধরলাম, এটা আমাদের কোথায় সেট করছে জানি না, তাই না? এই এক না দুই না তিন, এদিকে কতটুকু আগাইছে, এই জন্য আমরা চলক দর্শী যে 100 না যা হয়, ঠিক আছে, সেটা বেরও করতে পারছো আমরা জানি না। তা আমরা প্রথমে দেখাবো কি কেসটা, আমরা সবসময় অনুপাত বের করতে বললে, তাই না, মনে করলাম এটুকু কে, এটুকু হচ্ছে ওয়ান দর্শী, আমি মনে করি এত এবং এত বিন্দু দ্বয়ের সংযোগ রেখা এক চক্রকে এক দূরে বিন্দু দিতে, তাই না, এক চক্রের উপরে ওয়াই শূন্য, একটা স্থানাঙ্ক আমরা এক দর্শী, এক চক্রকে এ এক দূরে বিন্দুতে কে ইস টু ওয়ান, এটুকু কে, এটুকু ওয়ান দর্শী, ঠিক আছে, কে এর মানের উপর নির্ভর করবে, ওইটা দুই আইসা বলবো একবার পরে, তাই না, অদ্ভুত করবে না। অতএব অতএব এ বিন্দু, এই বিন্দুর ভুজ এক্সিস ইকুয়াল টু কত, এম ওয়ান, এম ওয়ান এম টু, এম ওয়ান এম টু, তাই না, এম ওয়ান এম ওয়ান ভুজ তো এম ওয়ান এম ওয়ান, এই যে এম ওয়ান এক্স টু যোগ এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস অফ ওয়ান ইকুয়াল টু কত, অতএব এক্সিস ইকুয়াল টু কত, মাইনাস কে প্লাস টু ডিভাইডেড বাই কে প্লাস অফ ওয়ান, এক নাম্বার। আমি কিন্তু কোটির সূত্র অ্যাপ্লাই করবো, তাই না, এম ওয়ান এম ওয়ান এম ওয়ান ওয়াই টু ওয়াই টু ওয়াই টু যোগ এম টু এম টু এক ওয়াই ওয়ান, ওয়াই মানে কত, মাইনাস টু ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান, তাই না, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত, ফোর কে ইজ ইকুয়াল টু কত, মাইনাস টু, ইজ ইকুয়াল টু শূন্য, অতএব কে ইজ টু কত, ওয়ান বাই দুই ইজ ইকুয়াল টু কত, অতএব কে ইজ ইকুয়াল টু কত, এক ইজ টু দুই, কে ইজ টু ওয়ান, এই যে দেখো আমি কে ইজ টু, এই যে এটুকু কে ধরছিলাম, এটুকু ওয়ান ধরছিলাম, এখন আমাদের কত আছে, কত ধরছে, এই যে এক ইজ টু ওয়ান, এই যে টু হয়ে গেছে, ঠিক আছে, কোটি বা ভুল বের করতে বলছে, ভুলটা বের করে ফেলি, তাই না, যে ভুল কত, কে এর মান কত, কে এর মান হচ্ছে হাফ, মাইনাস হাফ যোগ দুই ডিভাইডেড বাই হাফ যোগ ওয়ান, কে এর মান কিন্তু হাফ, থ্রি বাই দুই টু বাই থ্রি দিল টু ওয়ান, অর্থাৎ এই বিন্দুটা কত, ওয়ান বিন্দু, এক ইস টু দুই প্রমাণ করছি, এখন এখন প্রমাণ করবো দুই ইস টু এক, তাই না, ভুজ শূন্য ইকুয়াল টু কত, এই যে শূন্য ভুজ শূন্য ইকুয়াল টু এম ওয়ান, একশো উপরে কোটি শূন্য আর ওয়াই অক্ষের উপরে ভুজ শূন্য কত হবে, তাহলে এম ওয়ান এম ওয়ান এক্স টু মাইনাস অফ ওয়ান টু এম টু এক্স ওয়ান টু, তাই না, ইজ ইকুয়াল টু কত, কে প্লাস অফ ওয়ান ইজ ইকুয়াল টু কত, কে ইজ ইকুয়াল টু দুই, অতএব কে ইস টু ওয়ান ইজ ইকুয়াল টু টু ইস টু ওয়ান,
ঠিক আছে, তো কে ইস টু ওয়ান, ওখানে প্রমাণ করছি 1:2, যে 1:2 প্রমাণ করছিল, তাই না? 1:2, এক ভাগ আর দুই ভাগ, আর এখানে যখন বি ধরছি তখন দুই ভাগ আর হচ্ছে যে এক ভাগ, তাহলে আমাদের এটা সমদ্বিগুণের বিন্দু হয়ে গেছে, তাই না? বুঝ এবং কোটি কত, কোটি ওয়াই ইজ ইকুয়াল টু এম ওয়ান ওয়াই টু যোগ M2 ওয়াই ওয়ান ডিভাইডেড বাই, এই যে কোটি বাই করে না, কে এর মান হাফ, কে এর মান দুই, তো কে এর মান দুই, আর দুগুণে 16, 16 থেকে 2 গেলে কত, 13 নাকি, না 14, কত হবে 0, আর এসে কত, এই যে অর্থাৎ অর্থাৎ রেখা দ্বয় না, অর্থাৎ বিন্দু দ্বয়, তাই না? বিন্দু দ্বয়ের সংযোগ রেখা অক্ষদ্বয় কি অক্ষদ্বয়কে সমান তিন ভাগে এটা বস, এটা কিন্তু আমরা এটা না, এটা কিন্তু স্থানাঙ্ক, ওই যে 1:2, 2:1, ওইটা দিয়ে আমি এই কথাটা বলছি, 1:2, 2:1 প্রমাণ করতে পারলেই সমান তিন ভাগে ভাগ করছি, কারণ আমরা দূরত্ব বাই করলে কিন্তু সমান হবে, ও লাগবে না। তারপর হচ্ছে কি, এবি রেখাটি এত এত বিন্দু দূরী দ্বারা সম ত্রিকোণিত হয়, এবি এর স্থানাঙ্ক নির্ণয় কর, দেখো প্রশ্ন, দেখো ওই ফিগারের দিকে তাকাও, এবি রেখাংশটি, এবি একটা রেখা, তার উপর পি একটা বিন্দু, কিউ আর একটা বিন্দু, দুইটি দ্বারা সম ত্রিখণ্ডিত হয়, মানে এবি রেখাটাকে পি এবং কিউ সমান তিন ভাগে ভাগ করে, এটুকু এপি ইজ ইকুয়াল টু পি কিউ ইজ ইকুয়াল টু কিউ আর সমান তিন ভাগে ভাগ করে, তাই না? সমান তিন ভাগে ভাগ করা হয়, এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, ঠিক আছে, এ এবং বি বিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। আমরা অনুবাদ এটা করতে পারি, অনুবাদ করলে আমাদের একটু ঝামেলা বেশি, এই যে সূত্রটা ঝামেলা বেশি, অনুবাদ ছাড়াই আমরা করতে পারবো, এবং এ এবং বি বের করতে বলছে। মনে করি এ বিন্দু এত, বি বিন্দু এত, ঠিক আছে, যেহেতু যেহেতু পিকিউ বিন্দু, যেহেতু পিকিউ বিন্দু এবিকে সমান, এবিকে সমান তিন ভাগে, তাই না, তিন ভাগে বিভক্ত করে, অতএব পি বিন্দু, তাই না, অতএব পি বিন্দু কত, পি বিন্দু হবে এতের মধ্যবিন্দু, ঠিক আছে, তাই যে মধ্যবিন্দু, আমরা অনুপাতে যাই না,
পি বিন্দুর, পি বিন্দুর ভুজ, ভুজ থ্রি ইজ ইকুয়াল টু, ভুজ থ্রি ইজ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এইট, এক্স ওয়ান প্লাস এইট ডিভাইডেড বাই গড়, তাই না? এক্স ওয়ান ইজ ইকুয়াল টু এ বিয়োগ দুই পেয়ে গেলাম, এক্স ওয়ান কোটিও থ্রি, কোটিও থ্রি ইজ ইকুয়াল টু গড় বাই কত আছে, ওয়াই ওয়ান প্লাস ফাইভ ডিভাইডেড বাই কত দুই, ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু কত ছয় বিয়োগ, ছয় বিয়োগ পাঁচ এক, তাই না? সিক্স বিয়োগ ফাইভ মানে ওয়ান, ঠিক আছে না? এক্স ওয়ান পেয়ে গেলাম, অতএব এ বিন্দু কত টু ওয়ান, তাই না? আবার আবার কি, আবার কিউ বিন্দু, তাই না? কিউ বিন্দুটা কার কিউ বিন্দু হবে, যে পিবি এর কিউ বিন্দুটা হবে পিবি এর মধ্যে বিন্দু, মধ্যে বিন্দু না, এই যে মধ্যে বিন্দু, তো ভুজ সমান সমান এইট ইজ ইকুয়াল টু কত থ্রি প্লাস এক্স টু, থ্রি প্লাস এক্স টু বাই দুই, এক্স টু ইজ ইকুয়াল টু কত ষোলো, ষোলো বিয়োগ তিন তেরো, কোটি ওয়াই, কোটি কত, কোটি ফাইভ, ফাইভ ফাইভ ইজ ইকুয়াল টু কত, এই যে থ্রি ওয়াই টু বাই দুই, ওয়াই টু ইজ ইকুয়াল টু কত দশ বিয়োগ তিন, দশ বিয়োগ তিন মানে সাত, অতএব বি বিন্দুটা কত হবে, এটা বের করতে বলছে, এই বিন্দু মধ্য মাঝেটা দেওয়া আছে, প্রান্ত বিন্দু বের করতে বলছে, ঠিক আছে? ওগুলা মোটামুটি সিরিয়াল করা আছে, আছে। এক নাম্বার এবিসি ত্রিভুজের বর্গন্ধ জি এর স্থানাঙ্ক জি দেওয়া আছে, বর্গন্ধ দেওয়া আছে, জি দেওয়া আছে, বর্গন্ধ কারে কয়, হ্যাঁ কথা কও, বর্গন্ধ কারে কয়, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর যে কোনো ত্রিভুজ, শুধু কেবল যে কোনো ত্রিভুজ, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, এটা মধ্যমা, ঠিক আছে? ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, তাই না? মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, তাহলে এটা আমরা টানলে এটা এটা মধ্যবিন্দু এমনি হয়ে যাবে, তাই না? ঠিক আছে, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্য, বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে, ত্রিভুজের মধ্যমা তিনটা, মধ্যমা বলে যে জায়গায় ছেদ করে তাকে বলা হয় বর্গেন্দ্র বা সেন্ট্রয়েড, ঠিক আছে? তো প্রশ্নে বলা আছে বর্গেন্দ্র স্থানাঙ্ক জি দেওয়া আছে, এ দেওয়া আছে, এ দেওয়া আছে কত, থ্রি ফাইভ, এ দেওয়া আছে থ্রি ফাইভ, বি দেওয়া আছে কত, বি দেওয়া আছে সেভেন, সেভেন মাইনাস ওয়ান, সি বের করতে বলছে, সি বের করতে বলছে, আর বরগন্ধ জি দেওয়া আছে কত, জি দেওয়া আছে কত, সেভেন টু দেওয়া আছে, এটা হচ্ছে প্রশ্ন। একটা ত্রিভুজের শীর্ষবিন্দু এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি নাই, সি বের করতে বলছে, আর দেওয়া আছে বরকেন্দ্র, তাই না? ঠিক আছে, বরকেন্দ্র দেওয়া আছে, বরকেন্দ্র জি দেওয়া আছে সেন্টার অফ গ্রেভিটি, বরকেন্দ্র জি দেওয়া আছে সেভেন টু, এখন এইটা বের করতে বলছে,
মনে করি এবিসি ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দু, তাই না? সি এক্স এটা বের করতে বলছে আমাদের, আর বাকিগুলো তো দেওয়াই আছে, তাই না? এবং জি বর্গক্ষেত্রের গুণ আলফা ইজ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই দুই, তাই না? এখানে সূত্র লিখেছিলাম, আলফার মান দেওয়া আছে 7, এক্স ওয়ানের মান হচ্ছে 3 3 7, আর হচ্ছে কত প্লাস হচ্ছে এক্স, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু কত -3 হইল, বর্গক্ষেত্রের -3। আবার কুটি কত, কুটি বিটা ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি, তাই না? অর্থাৎ বিটার মান কত, বিটার মান হচ্ছে 2, ওয়াই ওয়ানের মান হচ্ছে 5, ওয়াই টুর মান হচ্ছে -1 যোগ ওয়াই থ্রি মানে ওয়াই, তাই না? ডিভাইডেড বাই থ্রি, ভুল করছি নাকি? ও আমার থ্রিটা আমি লিখে নেই, তিন সাথে 21 হয় নাই, এক্স ইকুয়াল টু 3 সাথে 21 বিয়োগ 10 9, তাই না? নাকি 11? 11 সি বিন্দু কত, 11 আর সি 2, এটা বের করতে বলছে, বলছে সি বিন্দু নির্ণয় করো, ঠিক আছে? এটা অবস্থান করে তবে দেখা হচ্ছে এত ইকুয়াল টু এত, তাই না? কথা কমে লিখবেন, মনে করি মনে করি এ ভিতরের মধ্যে বর্গেন্দ্র কত, জি আলফা বিটা, ঠিক আছে? জি আলফা বিটা, যেখানে যেখানে আলফা ইজ ইকুয়াল টু কত, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি বাই থ্রি, এক্স ওয়ানের মান দেওয়া আছে, পোজগুলি যোগ পথে না, এ টি ওয়ান স্কোয়ার, এ টি ওয়ান স্কোয়ার, এ টি টু স্কোয়ার, এ টি থ্রি স্কোয়ার বাই থ্রি, তাই না? বসে বরকেন্দ্র এক্স চক্র উপর, তাই না? এখানে আলফা ইজ ইকুয়াল টু এত এবং বিটা ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি, ওয়াই ওয়ানের মানটা কত, ওয়াই ওয়ানের মানটা দেওয়া আছে এ টি টু আই সি, টু আই সি টি ওয়ান, টু আই সি টি টু, টু আই সি টি থ্রি ডিভাইডেড বাই থ্রি, তাই না? বরকেন্দ্র এক্স অক্ষের উপর হলে, তাই না?
বিটা শূন্য, অতএব শূন্য ইজ ইকুয়াল টু টু আই সি টি ওয়ান টি টু টি থ্রি বাই থ্রি, অতএব টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি, এত যদি বলুন শূন্য, এটা প্রমাণ করবে বলছে। ঠিক আছে বরকেন্দ্র, 100-এর উপরে থাকলে ওই যে কোটি শূন্য, বিটা শূন্য, এটা তুমি যদি না লেখো কোনো সমস্যা নেই। বরকেন্দ্র বলে স্থানাঙ্গতি ইন্ডিয়া X1 X2 X3, যেহেতু ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা, 6-এর 1, এত এবং এত বিন্দুদের সংযোগ রেখাংশকে 100 যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। বিন্দুটির বিভাজন বিন্দু, এটা তো করে ফেলছি, ওই যে আমরা চাইলের 2 নম্বর করলাম না, 100 দুইটা করছি, কিন্তু ওখানে দুইটা করছি, 100 ও 100 দুইটাই করছি, এখানে বলছি শুধু 100, 100 মনে করি, মনে করি এত এবং এত বিন্দুর সংযোগ রেখা 100 পি 1 0 একদম বিন্দুতে সেট করে এখন থেকে তোমরা ওই যে ভোজকুটি বাই করবো, মানে এটা 5-এর 1 হয়েছে কোনটা, এটা হচ্ছে সি 5 না 6, হ্যাঁ 6, এটা হচ্ছে কি সাইডের সাইডের 2, এটা এটা করা লাগবে না, এটা পারবো সেম। তিন নম্বরও একই একই, এগুলো সব একই, এটা করা লাগবে না, 6-এর এগুলা সব, মানে 6-এর 2 3 সব, এইটা পারলে ওইটা ওগুলো সব করতে পারবো। সব সব সেম, এগুলো করা লাগবে না, সব বলে একবার সব বলেছে। তাহলে হচ্ছে কি 7 নম্বর, সামান্তরিক, সামান্তরিক কারে করে, এইটা হচ্ছে সামান্তরিক, তাই না? এবিসিডি একটি সামান্তরিক, সামান্তরিকের 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এ হচ্ছে 3-2, এ 3-2, আর বি হচ্ছে 2-1, 2-1, আর সি হচ্ছে না, আর সি হচ্ছে 8-3, এটা হচ্ছে 8-3, এবিসিডি সামান্তরিক, এবিসি দেওয়া আছে, ডি বিন্দু স্থানাঙ্ক বাই করতে বলছে, আয়তক্ষেত্র ক্ষেত্রফল, ডি বিন্দু এই যে ডিটা বাই করতে বলছে না, মনে করি ডি 100, তাই না? এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু কত, এসি এর মধ্যবিন্দু বিডি এর মধ্যবিন্দু কত, X+2/2, Y-1/3, না বুধের ঘর কোটির ঘর, ঠিক আছে, তাই না? ছেদ বিন্দু একই বলে, একই বলে, তাই না? এই যে ছেদ পথে এক জায়গায় না,
একই জায়গায় আমি দুইটা দুইটা স্থানাঙ্ক বাই করছি, একটা স্থানাঙ্ক এই একটা স্থানাঙ্ক। ঘনত্বের ছেদন দিয়ে একই বলে বুঝ ইজ ইকুয়াল টু বুঝ, এটা কি এক্স প্লাস টু, এক্স প্লাস টু এক্স ইজ ইকুয়াল টু মাইনাস হোক ওয়ান, আর কুটি ইজ ইকুয়াল টু কুটি, কুটি ইজ ইকুয়াল টু কুটি ওয়াই বিয়োগ ওয়ান বাই দুই, অতএব ওয়াই ইজ ইকুয়াল টু কত শূন্য, অতএব সি বিন্দু কত পেলাম, সি বিন্দুটা না ডি বিন্দু, চতুর্থ বিন্দুটা কত পেলাম আমরা মাইনাস হোক ওয়ান জিরো, ঠিক আছে ডি বিন্দু পেয়ে গেছে। তাহলে ভাই কত বলছি কি ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইনটু আয়তক্ষেত্রের, ও এটা আয়তক্ষেত্র সামান, এটা আয়ত, আমি তো ভুল করছি, সব সব ঠিক আছে, শুধু কেবল এটা এই ফিগারটা এরকম হবে, অঙ্ক সব ঠিক আছে, আয়তক্ষেত্র সামান্তরিক মূলক আর রম্বদমূলক সব একই, এ বি সি দিতে না সি ফিগার এইটা হবে, ঠিক আছে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য পূরণ প্রস্থ, তাই না, দৈর্ঘ্য পূরণ প্রস্থ, দূরত্ব বাই করবা, দূরত্ব বাই করবা, তারপরে শেষ, এ পর্যন্তই, ধন্যবাদ।